1800 সালে কোন বিদ্রোহ হয়েছিল? বিদ্রোহ না, 1800 সালে কি হয়েছিল? 1905-এ কি হয়েছিল? আচ্ছা, 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। আচ্ছা, তারপরে ওটা যেন কি ছিল, কি ছিল, ধূত ব্যাং, কালকেই তো সমস্ত কিছু লাইন বাই লাইন বাই টু বাই মুখস্থ করলাম, কি মনে কেন পড়ছে না? তাহলে পরীক্ষার হলে কি করবো? এ বাবা, একটু চেষ্টা করি তো মনে করার। এ মা, পেটে আসছে মুখে আসছে না। উফ, আর একটু খাতাটা দেখতে হবে। এই প্রবলেমগুলো তোমাদের সাথেও হয় তাই না? পরীক্ষার হলে কেউ তোমরা চিন্তা করো, এ বাবা সালটা কী ছিল। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে আমার ইতিহাস ভিডিওর নিচে, মানে এর আগে আমি ইতিহাস যেসব ভিডিওগুলো দিয়েছিলাম, যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং, গল্পের ছলে যেসব ভিডিওগুলো দিয়েছিলাম, সেখানে তোমরা আমাকে ভরে ভরে কমেন্ট করেছো যে দিতি, ইতিহাসের সাল মনে রাখবো কীভাবে, খুব সহজ সরলভাবে কিছু বলে দাও বা কিছু টেকনিক বলো। আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর করে বলে দেবো কীভাবে তোমরা মনে রাখতে পারবে, এবং ভিডিওর শেষে গিয়েও কিছু ট্রিক্স জানাবো, সেই ট্রিক্সগুলো তোমাদের খুব সাহায্য করবে ইতিহাসের সাল মনে রাখার ক্ষেত্রে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের জন্য গল্পের ছলে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং, সবগুলোই কিন্তু গল্পের ছলে, যাতে তোমাদের মুখস্থ না করতে হয়। ওই ইতিহাস মানে ভূগোল মানে বড় বড় নোট পড়ো, মুখস্থ করে লেখো, সেটা যাতে মুখস্থ না করতে হয়, তোমরা যাতে নিজেরাই গল্প শুনে নিজেরাই খুব সুন্দরভাবে বানিয়ে লিখতে পারো, তার জন্য অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং যারা যারা ভাবছো কোথা থেকে দেখবো, না যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন নতুন সাবস্ক্রাইব করেছো, তাদেরকে বলবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো, আমাদের ভিডিওস এর নিচে গিয়ে চেক করতে পারো, তোমরা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে আজকে আমরা খুব সুন্দরভাবে ইতিহাসের সালগুলো মনে রাখবো, কিভাবে মনে রাখবো চলো তাহলে সেটা দেখা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল হিওর স্টাডিতে। সর্বপ্রথমে তোমরা দেখো আমি এপাশে 1800 সাল নিয়েছি, মানে 1800 সালে কি কি হয়েছিল সবগুলো একদিকে নিয়েছি, চলো দেখে নেওয়া যাক। দেখো আমি লিখেছি 1800-এ ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা করা হয়েছিল, এবং এই 1800-র পরে প্রত্যেকটাতে আমি 1800-1800 করে যোগ করে দিয়েছি। দেখো 1800-র পরে 1800-1800, তার সাথে আবার 1800 যোগ করেছি 1836, আবার 1836-এর সাথে আবার 1800 যোগ করেছি 1854, তারপরে 1854-র সাথে আবার 1800 যোগ করেছি 1872, এবং 1872-এর সাথে আবার 1800 যোগ করেছি, যোগ করা হয়েছে 1890। দেখো প্রত্যেকটাতে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে, কী কী ঘটনাগুলো ঘটেছে চলো একবার আমাদের দেখে নেওয়া যাক। 1800 সালে হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা করা হয়েছিল, 1818-তে কলকাতা স্কুল সোসাইটি গড়ে উঠেছিল, যেটা এখন হেয়ার স্কুল নামেও পরিচিত। আচ্ছা, তারপরে দেখো 1836 সালে কী হয়েছিল, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো 1854 সালে কী হয়েছিল, উডের ডিসপ্যাচ, উডের ডিসপ্যাচ। তারপরে দেখো 1872 সালে বঙ্গ দর্শন পত্রিকার প্রকাশ ঘটেছিল। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমি কিন্তু পত্রিকা নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে, তোমাদের 5টা পত্রিকা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, গল্পের ছলে বুঝিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কী করছো এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা চলে আসি আমরা, 1872 হলো, 1872-এ কী হয়েছিল, বঙ্গ দর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল। এই 1872-এর সাথে আবার আমরা 1800 যোগ করেছি, যোগ করে আমাদের 1890 হয়েছে, 1890-এ প্রথম আমাদের ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল, যেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। দেখো এই যে 1800 সাল, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যদি পরীক্ষার পাতা উল্টে দেখো সব জায়গায় কিন্তু প্রশ্ন পাবে, তো সেইগুলোকে আমি এক পাশে লেখার চেষ্টা করেছি। আচ্ছা এবার আমরা চলে যাই 1900 সালে, এখানে কিন্তু প্রত্যেকটাই 1800 সালে নেই, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেগুলো আমার টেকনিকের সাহায্যে তোমরা সহজেই মনে রাখতে পারবে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম 1800 সাল হিসাবে। এবার আমরা দেখবো 1900 সাল। আচ্ছা 1900 সালের ক্ষেত্রে দেখো আমি একটা ছোট্ট গল্প লিখে রেখেছি, গল্পটা একটু মাথায় রাখবে। কি গল্প দেখো, বঙ্গদেশীয় মুসলিমরা পার্টি করছিল, মুসলিমরা পার্টি করছিল চ্যাম্পিয়নদের সাথে। মুসলিমরা কাদের সাথে পার্টি করছিল, চ্যাম্পিয়নদের সাথে। বঙ্গদেশের মুসলিমরা পার্টি করছিল চ্যাম্পিয়নদের সাথে, কি করছিল, রাত জেগে তারা পার্টি করছিল, রাত জেগে তারা পার্টি করছে, কি করছে, হইচই করছে, খেলা করছে, চেঁচামেচি করছে, এটা তারা সবাই মিলে মানে পার্টিতে যারা যারা ছিল প্রত্যেকেই তারা করছিল। তাহলে গল্পটা আবার একটু দেখে নিই, বঙ্গদেশের মুসলিমরা পার্টি করছিল,
পার্টি কাদের সাথে করছিল? চ্যাম্পিয়নদের সাথে। রাত জেগে পার্টি করছিল, পার্টিতে তারা হইচই করছিল, খেলা করছিল, চেঁচামেচি করছিল, এটা তারা সবাই মিলে করছিল। আচ্ছা, এরপরে এবং তারা পার্টি করছে তো অনেক রাত হয়ে গেছে, তারা কি বললো, চলো আমরা চিপস খাই। চিপস খেয়ে তারা ক্যাব বুক করলো। যারা কলকাতা সাইডে থাকো তারা প্রত্যেকেই জানো যে ক্যাব বুক করে, যেহেতু অনেক রাত হয়ে গেছে তো ক্যাব বুক করে তারা প্রত্যেকেই চলে গেল। খালি এইটুকুনি গল্পটা মনে রেখো, এবার চলো দেখি আমরা 1900 সাল কীভাবে মনে রাখবো খুব সুন্দরভাবে। চলো দেখো, 1905 বঙ্গভঙ্গ। 1905 কী হয়েছে? বঙ্গভঙ্গ হয়েছে। দেখো প্রথমে আমি লিখেছি বঙ্গ, বঙ্গদেশের মুসলিমরা বলেছিলাম, ওই বঙ্গ থেকে মনে রাখবে বঙ্গভঙ্গ। 1905 বঙ্গভঙ্গ হয়েছিল। তারপরে দেখো 1906 মুসলিম লীগ। দেখো আমি বলেছিলাম বঙ্গদেশের মুসলিমরা, এই যে মুসলিম যে বলেছি এই থেকে মনে রাখবে মুসলিম লীগ। তারপরে দেখবে 1913, 1913 কি হয়েছিল, গদর পার্টি স্থাপনা হয়েছিল। আচ্ছা গদর পার্টি থেকে মনে রাখবে, এই বলেছিলাম, বলছি যে মুসলিমরা পার্টি করছিল, মানে বঙ্গদেশের মুসলিমরা পার্টি করছিল, এই পার্টি থেকে মনে রাখবে গদর পার্টি। আচ্ছা আমাদের এত দূর অব্দি হলো, পার্টি অব্দি আমাদের হয়ে গেল। এরপরে দেখো 1914 আছে চম্পারণ সত্যাগ্রহ। তোমরা মনে রাখবে আমি বলেছি চ্যাম্পিয়নদের সাথে এই যে খেলা পার্টি করছিল, কাদের সাথে, না চ্যাম্পিয়নদের সাথে। চ্যাম্পিয়ন থেকে কি মনে রাখবে, মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ। দেখো 1919 সালে কিন্তু অনেক কিছু হয়েছে, কি কি হয়েছে। আচ্ছা প্রথমে দেখো তারা কি করছিল, চ্যাম্পিয়নদের সাথে রাত জেগে, র দিয়ে মনে রাখবে রাওলা টাইম, কবে হয়েছিল না 1919 হয়েছিল। আচ্ছা জেগে দিয়ে মনে রাখবে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, কবে হয়েছিল 1919 হয়েছিল। আচ্ছা তারপরে তারা কি করছিল, হইচই করছিল, হইচই দিয়ে, হই দিয়ে মনে রাখবে হান্টার কমিশন। আচ্ছা তারপরে তারা খেলা করছিল, হইচই করছিল, খেলা করছিল, সমস্ত কিছুই করছিল, খেলা দিয়ে মনে রাখবে খিলাফত আন্দোলন। আচ্ছা এই প্রত্যেকটা কিছু তারা করছিল। তাহলে 1919টা আমাদের হয়ে গেল। 1919-এ আমরা চারটে পেলাম, একটা পেলাম খিলাফত আন্দোলন, একটা পেলাম হান্টার কমিশন, একটা পেলাম রাওলা টাইম, এবং একটা পেলাম জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড। আচ্ছা এরপরে দেখো গল্পে কি বলছে, তারা চেঁচামেচিও করছিল সবাই মিলে, চেঁচামেচি দিয়ে মনে রাখবে 1922-এ চৌরি চৌড়ার ঘটনা। আমি কি বললাম, সবাই মিলে মজা করছিল, খেলা করছিল, চেঁচামেচিও করছিল, চেঁচামেচি দিয়ে মনে রাখবে হচ্ছে চৌরি চৌড়ার ঘটনা। আচ্ছা চৌরি চৌড়ার ঘটনা কবে হয়েছে, 1922-এ হয়েছে। আচ্ছা চেঁচামেচি তো হয়ে গেল, তারপরে সবাই মিলে, এই যে সবাই দিয়ে মনে রাখবে 1927-এ হয়েছিল সাইমন কমিশন। সবাই দিয়ে মনে রাখবে 1927-এ হয়েছিল সবাই দিয়ে সাইমন কমিশন। আচ্ছা সবাই মিলে, আচ্ছা সবাই মিলে কি করছিল, সবাই মিলে ল দিয়ে, আচ্ছা সবাই মিলে ল দিয়ে দেখো 1929-এ কি হয়েছে, রাহোর ষড়যন্ত্র মামলা। সবাই মিলে ল দিয়ে লাহোর ষড়যন্ত্র মামলা 1929-এ হয়েছিল। তারপরে কি বলছে দেখো, সবাই মিলে মানে এই কাজটা টোটালি সবাই মিলে করছিল, কি কি করছিল আবার পড়ি, বঙ্গদেশের মুসলিমরা পার্টি করছিল চ্যাম্পিয়নদের সাথে রাত জেগে, তারা হইচই করছিল, খেলা করছিল, চেঁচামেচি করছিল, সবাই মিলে এটা করছিল। আচ্ছা এবং তারপরে বলছে, এবং তারা চিপস খেয়ে চলে গেল, যেহেতু অনেক রাত হয়ে গেছে তারা কি করলো, তারা চিপস খেলো, কিছু তো খেতে হবে, তারা কি করলো চিপস খেলো। আচ্ছা দেখো 1942-এ, আবার বলছি 1942-এ চিপস থেকে মনে রাখবে ক্রিপস মিশন, অথবা মানে ক্রিপস মিশন তো হয়েছিলই, এর সাথে সাথে 1942-এ হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। দেখো চিপস খেয়ে তারা, আমি বলছি চিপস খেয়ে তারা চলে গেল, চিপস খেয়ে তারা চলে যাবে বলে ঠিক করলো। চলে যাওয়া মানে হচ্ছে এই যে ভারত ছাড়ো, মানে ভারতকে ছাড়ো, এই যে চলে যাওয়া, এর সাথে কিন্তু রিলেট করেছি আমি, কিন্তু নিজের মতো গল্প বানিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু নিজের মতো গল্প বানিয়ে নিতে পারো। আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সালগুলো তোমাদের তোমাদের জন্য রেখেছি, এই মোস্ট ইম্পর্টেন্ট সালগুলো কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন করে। তোমার যদি প্রশ্নের পেপার মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, এপাশ ওপাশ পাল্টে দেখো এই প্রশ্নের সালগুলো কিন্তু তোমরা পেয়েই যাবে। আচ্ছা তাহলে 1942-এ আমরা ক্রিপস মিশন পাচ্ছি এবং ভারত ছাড়ো আন্দোলন পাচ্ছি। এরপরে তারা যখন, তাদের অনেক রাত হয়ে গেছে, তারা চিপস খেয়ে চলে যাবে, তারা তখন ভাবলো চলে যাওয়ার সময় কিসে করে যাবে, অনেক তো রাত হয়ে গেছে, তারা ক্যাব বুক করলো, ক্যাব মানে গাড়ি, একটা গাড়ি বুক করলো। আচ্ছা ক্যাব দিয়ে মনে রাখবে 1946 সালে ক্যাবিনেট মিশন বা ক্যাবিনেট একটা বৈঠক হয়েছিল,
এইভাবে তোমরা পুরো এই যে শালগুলো বললাম শালগুলো মনে রাখতে পারো। প্রত্যেকটা শাল কিন্তু পরপর পরপর আছে, সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হবে না। খালি এই গল্পটুকুনি মনে রাখবে, এই গল্পটুকু মনে রাখলেই তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে মনে থাকবে। আচ্ছা, আশা করছি এই যে 1800 এবং 1900 এই দুটো যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শালগুলো রয়েছে আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরেও আমি তোমাদের কিছু টেকনিক বলবো, যে টেকনিকগুলো তোমরা ফলো করলে আর যা যা প্রাসঙ্গিকতা রয়েছে, মানে আর প্রাসঙ্গিক যে শালগুলো রয়েছে সেগুলোও তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে। তাছাড়াও তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো অনেকেই বলবে যে এর মধ্যে অনেক শাল মিস্টেক গেছে, যেমন 1946 কিন্তু যেমন ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল ঠিক সেরকমই নৌবিদ্রোহ কিন্তু হয়েছিল, তো কিছু কিছু এর মধ্যে বাদ চলে গেছে যেরকম। তোমরা কিন্তু সেক্ষেত্রে মনে রাখার জন্য তোমরা এক কাজ করতে পারো, প্রথমে 1800 সালের যতগুলো ইম্পর্টেন্ট আছে শাল মনে হচ্ছে পরীক্ষায় আসার মতো, এনতাবড়ি কিন্তু যে সে শাল মনে রাখতে যেও না, যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় এসেছে, তোমার মনে হচ্ছে এগুলো আসার মতো, গল্পগুলো পড়েও তোমার খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, মনে হচ্ছে যেগুলো আসার মতো, বা স্যার ম্যামরাও বারবার করে বলে, তোমরা কী করতে পারো, তোমাদের ফোনের যে রেকর্ডারটা রয়েছে সেগুলো কিন্তু একটা খাতায় লিখে রেকর্ড করে রাখতে পারো। ধরো তোমার পড়াশুনো শেষ হয়ে গেছে, পড়াশুনো শেষে যখন তুমি রিল্যাক্স মুডে বসেছো, তুমি কিন্তু চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকো, ম্যাম তুমি যা করছো করো, খাতা লিখছো লেখো, তোমার কানে কিন্তু অলরেডি ওই সাউন্ডগুলো, তোমার রেকর্ডিংয়ের সাউন্ডগুলো ঢুকছে। তুমি কিন্তু এটা যদি পরপর 10 দিন করো না, তুমি যখনই ফ্রি টাইমে বসে থাকছো, যখনই কোথাও ঘুরছো, তোমার কানে যদি ওই জিনিসগুলো আসে না, এত সালে এই হয়েছিল, এত সালে এই হয়েছিল, তাহলে দেখবে তুমি না চাইতেও তোমার মনে থাকবে। এছাড়া তুমি আরেকটা জিনিস করতে পারো খুব সুন্দরভাবে, 1800 সালগুলোকে একটা চিটে লেখো, 1900 সালগুলোকে একটা চিঠি লেখো, চিঠি লিখে তুমি তোমার বাড়ির যেখানে তুমি পড়তে বসো তার সামনে খুব সুন্দরভাবে টানিয়ে রাখো। তুমি যদি বারবার করে সেখান থেকে যাও বা পড়তে বসার সময় বারবার করে তোমার চোখ যায়, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হেল্প হবে, তোমরা কিন্তু এই কাজটাও করে দেখতে পারো। এছাড়া তোমাদেরকে আরও একটা আমি পয়েন্ট বলবো, তোমরা হচ্ছে বিভিন্ন ঘটনাগুলো, আমাদের যেমন বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, যেমন দেখো রাওলাট আইনের সাথে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মানে জড়িত রয়েছে, মানে একটার পরেই কিন্তু একটা, এরকমভাবে তোমরা যদি ঘটনাগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো মনে থাকবে যে এরপরে 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 এ হয়েছিল, তাহলে কিন্তু তোমাদের গল্প মনে রাখার ক্ষেত্রেও সুবিধা হবে এবং শালগুলো মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, তোমরা আরও কী কী ধরনের ভিডিও চাইছো সেটাও অবশ্যই আমাকে জানিও, এবং তার সাথে সাথে তোমাদেরকে বলি তোমরা যদি আমার ইতিহাসের আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নিও, আমি কিন্তু HS-এর উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন একসাথে সব দিয়েছি, আমি কিন্তু মাধ্যমিকের সমস্ত কিছু ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি, ডিসক্রিপশানে লিংক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো, প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমাদের জন্য, সেখান থেকেও গিয়ে চেক করতে পারো। তো এত দূর অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ সবাই পরীক্ষায় শাল কীভাবে মনে রাখবো এই নিয়ে টেনশনে রয়েছে। আচ্ছা, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ, কী করছো, নিচে একটা রেড কালারের বাটন রয়েছে সেটাকে প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।